তাস ছোড়া কি হলো? আবার তাস? ফের শুরু করলে? সপ্তাহে তো গার্জেনি করুন না তো বাবু। দাও তাস বের করে দাও। তাসের খবর আমি জানি না। এই এই মে, এই ওখানে কি খুঁজছিলি? করি নিতে এসছি মা। সকাল বেলায় করি খেলা, যা নিচের ঘরে গিয়ে পড়তে বস। ব্যাপারটা ভালো করছো না, বউ তো আশা আটকাচ্ছে আর আমি এখন ভেড়াকান্তের মতো খালি হাতে নিচের আড্ডায় ফিরে যাই, সেটাই চাও নাকি তুমি? পয়সা বাজি রেখে তাস খেলা, সে তো জুয়া খেলা। জুয়া খেললে দোষ হয় না তোমাদের? নাকি পুরুষদের পাপ বলে কিছু নেই? পুরুষের আবার পাপ নেই? পাপ হচ্ছে বিয়ে করা, আর তোমার মতো মেয়ে মানুষকে বিয়ে করা হচ্ছে মহাপাপ। এই তো লক্ষ্মী বউ, এই জিনিসটা আগে করলে এত তেতো কথা হয়? ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলে জীবনে আর তাস ছুঁবে না। রাতের বেলা বউয়ের কাছে অমন প্রতিজ্ঞা অনেক করতে হয় গো, দিনের বেলা তা কি রাখা যায়? রাত্রির বলে কথা, তখন তুমি আমার সোনার বউ, আমার সুবর্ণ সুবর্ণ লতা। আমি রসে ডুবেছি, রসের ঢেউয়ে মরে গিয়ে স্বর্গ পেয়েছি, আমি রসে ডুবেছি। না না না, তাস পাঠো, তাস পাঠো। বিভা, ও বিভা। কি মা? আচ্ছা তুই কোনার কেলে আবার তাস নিয়ে বসলি? দর্জি পাড়ায় যাবি না? হ্যাঁ যাব তো। তোদের দায়িত্ব জ্ঞান দেখে আমি একবারে তাজ্জব হয়ে গেছি। নতুন বাড়ি উঠছে, মিস্ত্রির ভরসায় রেখে তুই এখানে তাস পেটাতে বসেছিস? বাড়ি হচ্ছে না তো,
ভারবতের ভোজ হচ্ছে। আচ্ছা মা, আমি তো রোজই যাই, ওই তো পেকা এসে এখানে বসলেই আমি যাবো, তুমি চেঁচামেচি করো। পেকাকে আমি পাঠিয়ে দিচ্ছি, জানি না তিনি আবার কোন রাজকার্যে ব্যস্ত। বুধোকে দিয়ে এক ডাবো সাজা পান পাঠিয়ে দিও তো মা, তার আগে কয়েক গ্লাস চা পাঠিয়ে দিও। চা চা সব সাহেব হয়ে গেছে। তাহলে বাপদাদার ভিটের মায়া ছাড়তে হলো, কি আর করা, এজমালি বাড়ির ঝামেলা কি আর একরকম, মকদ্দমা কোর্ট কাচারি আর ভালো লাগে না। এই যে তুমি খেলবে, হাতের কাগজটা রাখো তো। হ্যাঁ চল। আমার হিরোইনের পাটটা পাকা হয়ে গেছে, দ্রৌপদীর বস্ত্রহরণ পালা হচ্ছে, আমি দ্রৌপদী। সাজের গয়না সব সস্তার জিনিস, সাজের জিনিস বইয়ের গয়না না বাবা। তুই যদি বোটখানায় গিয়ে একটু তাসের আড্ডায় না বসিস, তাহলে পেবুটা বাড়ি তদারকি করতে যেতে পারবে না। চেপে চেপে মস্ত বাছা, এই নিয়ে দুবার পচা হলো, খালি তো ভোল আছিস বাবু। মেজ বৌমা এখনো নামেনি? হ্যাঁ আমি তো ওই ঘরে ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসেছি। এইবার সংসার থম্ম ছেড়ে দিয়ে ঘরের মধ্যে পাঠশালা করলেই তো হয়, বলে দুটো উনুন খাঁকা করে জ্বলে যাচ্ছে, যার পালা তার তো হুঁশি নেই, এমন করে পালা করে ভাবনার দরকারই বা কি। আজকে তোমার পালা না, মাথাটা বড় যন্ত্রণা করছে। পালার দিন হলেই অমনি মাথার যন্ত্রণা। ওর কোনো দোষ নেই মা, ওকে বলবেন না, আমি বলেছি তোর মাথাটা ধরেছে, তোকে আর হেঁসেলে আসতে হবে না, আমি তোর পালাটা ধরে দিচ্ছি। যে যত ছুত করে কাজে ফাঁকি দেবে, আর তুই নিজের হাড় মাস পিছে পিছে খাবি। ফেলে রেখে দে ওসব, রাবণের কুষ্ঠির জোগাড় ঘেলার জোগাড় তোকে করতে হবে না, রেখে দে যন্ত্রণা। সব ছুতো আমি বুঝি না। ছুতো বলছেন কেন মা? বিজয় বইয়ের মতন কথায় কথা দিও না তো বাছা, সাপের পাঁচ পা দেখেছে সব, সব গায়ে ফুঁদিয়ে বেড়াবে। আর যেখানে জল পড়বে সেখানে ছাতা ধরবে কেন না ওই বড় বউ? যেমন হয়েছে শুভ আর তেমনি হয়েছে তার বউ, হাতা পুতা কোথা খায়। ওই শুরু হলো, নিজে মরছি নিজের জ্বালায়
আর ওদিকে স্বদেশী কীর্তন শুরু হল। রাজা চাঁদ রাজত্ব করছে, তাদেরকে খোঁজা দিয়ে বন্ধু কাছে খাবার শখ। টুনটুনির নাতিতে কি আর পাহাড় না? না যেতে হবে না, যাও ভেতরে যাও, যা। স্বদেশী করতে বন্দে মাতাং বলে সব রাস্তায় গিয়ে গলা ফাটাচ্ছি, অত চোখের সামনে তোমার বাহার দিয়ে না দাঁড়ালে কি চলছে না? দেশ উদ্ধারের কাজ করছেন ওরা, ওদের দেখলে তো পূর্ণিমা। এ সংসারে আর পূর্ণিতে কাজ নেই বাছা, তোমার বচন শুনে শুনে ঢের পূর্ণি হয়ে গেছে। তার কেন, এবার কাঁচায় এন্ট্রে স্বদেশী নেকচার বাবুদের মতন বেরিয়ে পড়লেই তো হয়। এ খাঁচা ছেড়ে বেরিয়ে যাওয়ার মতন কপাল মা করেছি? কেন, তোমার মা তো করেছিলেন, তা তুমি তো তোমার মায়েরই ছা, কলঙ্কের ধার ধারো নাকি তোমরা? আমার মাকে আপনি বুঝবেন না। আমার বুঝেও কাজ নেই, স্বামী সংসার ত্যাগ করে যে মেয়ে চলে যেতে পারে তাকে জগৎসুদ্ধ লোক যা বোঝে আমিও ঠিক তাই বুঝি। মা আমার অন্যায় মেনে নেননি বলি ঘর করতে চাননি। অমন তেজ আমার থাকলে এই এদো ডোবার জল খেয়ে থেকে যেতাম। মায়ের এক কোণা পেলে আপনাদের এই বাড়ির মানুষগুলো ধন্য হয়ে যেত। এত বড় আসপত্তা তোমার মেজো বউ? পেব পেব, যত বড় মুখ নয় তত বড় কথা। কি ভেবেছো তুমি আমায়, কি ভেবেছো? কি হয়েছে মা? পেব কোথায়? দর্জি পাড়ায় নতুন বাড়ির কাজে চলে গেছে। পেবর বউকে নিয়ে আমি ঘর করতে পারবো না। কি হয়েছে বলো না। কি আর হবে, পেপর বিদ্যাপতি বউ ছাদে যাচ্ছিলেন বন্দে মাতাং দেখতে। বুঝেছি, এ বাড়িতে এবার পলিটিক্সের চাষ শুরু হবে। তাই নিষেধ করেছিলাম বলে, ওকে যা হোক বলে অপমান করলে। আসুক আসুক এক পেব। তুমি মেজদার উপর ভরসা করছো? ওর তো মুখেই মরতে। বুঝতেই পারো মেজ বৌমা একটু তেজি প্রকৃতির আছেন, তাকে বা অত তোমরা ঘাঁটাতে যাও কেন বুঝি না। তুই থাম শুভ, অমন বউকে কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে বার করে দিতে হয়। আর সুখ আজকে পেব, আমি একটা হেস্ত নেস্ত করব তবে ছাড়ব, দেখব অশোক। সংসার সুখের হয় রমণীর গুণ, মেজ বউয়ের বাপের বাড়িতে বোধ হয় কথাটা তেমন চল ছিল না। না দাদা চলো, অনেক তাস পড়ে আছে। মেজ? হ্যাঁ মেজ। আচ্ছা তোর কি কোনোদিন আক্কের বিবেচনা হবে না রে? জেনে শুনেই সাপের গর্তে হাত বাড়াচ্ছিস, ওদের সাথে পেরে উঠবি তুই? আর ঝামেলা করিস নি বাপু, যা মার কাছে গিয়ে মাপ চেয়ে নি, যা যা। না বর্তি, আমি পারবো না। তবে না আমাকে ঠান্ডা করেছি। আরে বাবু, মার মেজাজটা যে সুবিধে নয় সে তো আমিও জানি। কি করবে বলো, এত বড় সংসার একা সব ঝক্কি সামাল দিচ্ছে, মা মরছে নিজের জ্বালায়। লঙ্কাও মরে নিজের জ্বালায়। তুমি দেখছি বাবু এখনো চোটে রয়েছো,
আরে ঠান্ডা মাথায় ভেবে দেখো, মা না থাকলে এ বাড়ির হাল ধরার মতো কেউ নেই। এটা একটা বাড়ি, রুচি নেই, ছিরি নেই, একে বাড়ি বলে? এটা একটা মানুষের যুগ্যি বাড়ি হোক, সেই স্বাদটা আমার মরেনি বলেই তো আমাকে নিয়ে তোমাদের এত জ্বালা। ঝগড়া অশান্তি কার ভালো লাগে? জাগে জাগে, এসব কথার বাকি রাতটুকু লোকসান করা কেন? না দেখি, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার চেয়ে খাঁচার পাখিটা অনেক সুখী, বাঁধা অবস্থায় থাকলেও তো সে বাইরের জগৎটা দেখতে পায়। একটা যদি বারান্দা পেতাম, মাঝে মধ্যে চুপচাপ সেখানে গিয়ে বসে থাকতাম। একটা বারান্দা পেলে তোমার আশ মেটে? আরে বলবে তো আমাকে সে কথা? শোনো, আমাদের দর্জি পাড়ার বাড়িটা ওটা তো আমার তদারকিতেই হচ্ছে। হ্যাঁ, কাল পরশু দোতলা তোলা হবে, তো একটা বারান্দা বানিয়ে দেবো তোমার জন্য। তোমরা করবে বারান্দা? তোমাদের বাড়ির মেয়েরা বারান্দায় রাস্তার দিকে মুখ তুলে দাঁড়াবে? আরে বাপু, যত ঝঞ্ঝাট তো মাকে নিয়ে, তো ভুজুং ভাজুং দিয়ে তুলে দেবো। তুলে দিলে তো আর ভাঙা যাচ্ছে না। হ্যাঁ, সত্যি বলছো না তো? কি দক্ষিণ খোলা একটা দোতলার বারান্দা আমার অনেক দিনের স্বাদ গো, পেলে আমি বেঁচে যাই। তুমি দেখো, বারান্দা করে আমি ছাড়ো। না না, বইয়ের কথা অমন নাস্তে নেই পেব, ঘরের মধ্যে এই চলছে। এরপর রাস্তায় গলা বাড়ালে আরো কত বার বাড়বে তার আন্দাজ করতে পারিস? সারাদিন ঘরে বন্দি হয়ে তুই এমন ভেড়াকান্তা বলেই তো তোর বউ তোকে বশ করে রেখেছে। এরপর তোর মাথায় পা দিয়ে হাঁটবে। ঠিক আছে, তুমি যখন চাও না তখন। ওমা, আমি বলছিলাম আরো কিছু টাকা লাগবে, ওই দোতলাটার জন্য মাল মশলা কিনতে হবে, তো তাই আর কি। ও জানতাম এই শোনো, আমার মাথায় না দারুণ ঠিক বুদ্ধি এসছে। মার তো রাস্তার উপর বারান্দা আপত্তি, আমি রাস্তা ছেড়ে দোতলার দক্ষিণ দিকে একটা ছোট্ট বারান্দা বানিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে তুমি চারদিকটা চমৎকার দেখতে পাবে। কিন্তু লুকিয়ে চুরি করবে? আরে রাখো তো, মাকে পরিষ্কার বলবো তোমার রাস্তার উপর বারান্দা আপত্তি ছিল তাই করিনি। কিন্তু সাবধান, এই বারান্দার কথা তুমি এক্ষুনি যেন কারোর সঙ্গে গপ্প করতে বসো না। হ্যাঁ, শুধু তুমি জানছো আর আমি জানছি। ও, আর কে জানছে বলো তো? কে? মিস্ত্রিরা। কি গো, কি হয়েছে জয়াদি? বাবা, এতক্ষণে তোকে ডাকার মতন একটু ফুরসত মিলল, কেউ দেখলেই হয়েছে আর কি। হয়েছে মানে একেবারে গর্দান। এই বইটা তোকে উপহার দিলাম, তুই পদ্য পড়তে ভালোবাসিস তাই। এই বইটা একেবারে আমার হয়ে গেল? হ্যাঁ একেবারে, রীতিমতো লিখে পড়ে দিয়েছি। আমার যে কি ভালো লাগছে সত্যি। আমাদের মধ্যে যদি এই পার্টিশনটা না থাকতো
ওটা কি আমাদের আটকাতে পারছে? বাড়ির কর্তারা সব মামলা করছে আর আমরা আমরা সবাইকে বুড়ো আঙুল দেখাচ্ছি। বই পড়তে গিয়ে যাই বলে জগৎ সংসার সব ভুলে গেলে? যা একখানা বই। নানা শুয়ে পড়ো, সকালবেলা উঠে আবার মিস্ত্রি ঠেঙাতে যেতে হবে। আরে বাপু, নিজে না দাঁড়িয়ে দেখলে কেউ হাতটি নাড়বে না, বুঝেছ? আচ্ছা, বারান্দাটা কতটা চওড়া হবে? তুমি যেমনটি চাইবে ঠিক তেমনটি হবে। যাক, এতদিনে তুমি আমার একটা শখ মিটল। তোমার সব শখই মেটাতে ইচ্ছে হয় গো, বুঝলে? বাচ্চিটা কই বলো? আলুটি দিবি, এবার শুয়ে পড়ো বাবা। অনেকদিন পরে আমার খুব ভালো লাগছে। আমি যে কবিতাটা পড়ছি ওটা তুমি শুনবে আমাকে? হ্যাঁ, লোক পেলে না তুমি? হ্যাঁ, চেঁচি চেঁচি পড়তে খুব ইচ্ছে করছে। বড় বড় চেঁচি বড়, আমি ঘুমোই। শোনো শোনো, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এ তো আমার কথা, এই কবিতা আমাকে পুরোটা মুখস্থ করতে হবে। কি অপূর্ব, কি চমৎকার! কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙ রে হৃদয়, ভাঙ রে বাঁধন, সাধ রে আজকে প্রাণের সাধন। ভাঙ রে হৃদয়, ভাঙ রে বাঁধন, তোফা যত সব পারলাম। আরে বাবু, সবই যদি ভাঙবে তা কি নিয়ে আল্লাপটি করবে? হ্যাঁ, দেখি কোন মহাজনে লিখেছে, ওর থেকে যেসব আমদানি হচ্ছে। প্রাণাধিকা শ্রীমতী সুবর্ণলতাকে স্নেহপোহার, তা প্রাণাধিক ভ্রাতাটি কে? হ্যাঁ, ভ্রাতা নয়, ও বাড়ি জয়াদি আমাকে বইটা দিয়েছেন। ওদের সঙ্গে আমাদের মামলা হচ্ছে আর তুমি ওদের কাছে ঘুষ নিচ্ছ? ঘুষ না তো কি, এদিকে মামলা করে আমাদের বাড়ি ছাড়া করছে আর এদিকে তোমাকে বই দিচ্ছে, এছাড়া কি বলবে? কি বইটা কি তুমি ছুঁড়ে ফেলে দিলে? তা কি করবো, কি মাথায় নিয়ে পুজো করতে হবে? ও সত্তরের বই, বুঝেছ? উনুনে বুঝে দেওয়াই খুব ভালো। হ্যাঁ, আনা, কাব্যিতে লাভ নেই, এমনিতে সংসারে মন নেই, আলো নিবি, এদিকে চলে এসো, শুয়ে পড়ো।